গ্রেট দরবেশ সাহেব যাইয়া টাকা দেন, দিয়া দিয়া ব্যাংকের টাকা তো আমাদের টাকা, ওনার নিজের টাকা না। 3 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি এখন আছে বাংলাদেশ ব্যাংকে। এই ব্যাংকারদের কাছে গভর্নমেন্ট জিম্মি পড়েছে এবং জনগণের টাকা। এই আর্থিক খাতে যদি এই সুশাসন ফিরিয়ে আনা না যায় তো শুধু আইন করে তো কোনো লাভ নাই। আমরা একটা আইন করলাম কিন্তু আমাদের যা ইচ্ছা তাই করলাম, তাহলে এই সমস্ত আইন যতই করেন, এটা তো সমস্ত আইন তো একতরফা করতেছেন মালিকদের জন্য। ব্যাংকের টাকাটা কার? মাননীয় অর্থমন্ত্রী, ব্যাংকের টাকাগুলো তো পারিবারিক কোনো টাকা না, কিন্তু জনগণের টাকাই দিয়ে আপনারা ব্যাংক করতেছেন। আপনার একটা ফ্যামিলি থেকে 4 জন থাকবেন, এখন 3 জন বলেন না আমাদের 12 বছর থাকতে হবে। এইগুলো করে করে গোটা ব্যাংক আপনার আগে বাংলাদেশ ব্যাংক কি করতো? বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকে দেখাশোনা করতো, তাদের উপরে খবরদারি করতো। আর উল্টো হয়ে গেছে মাননীয় স্পিকার, প্রাইভেট ব্যাংক বাংলাদেশ ব্যাংকে খবরদারি করে কে ব্যাংকে গভর্নর হবে, কি ডেপুটি গভর্নর হবে, কে কোথায় বসবে লোন সেকশনে, সমস্ত তাদের কথা হয়। এর বাইরে গভর্নমেন্ট কিছু করতে পারে না, জিম্মি হয়ে পড়ছে। এই ব্যাংকারদের কাছে গভর্নমেন্ট জিম্মি হয়ে পড়েছে। এইখান থেকে আমরা মুক্তি চাই, কারণ আজ এই যে হাজার হাজার কোটি ঋণ খেলাপি, এইটার ব্যাপারে কি হয়েছে? আপনারা এদের এত সুবিধা কেন দেবেন? এই যে শীর্ষ ঋণ খেলাপিরা, চট্টগ্রামের 50 জনই শীর্ষ ঋণ খেলাপি 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আর আমার পাশে একজন চট্টগ্রামের নেতা আছেন, ওনার কত টাকা আছে এটা আমি মাননীয় অর্থমন্ত্রী বলে আমার খুশি হব। চট্টগ্রামের ঋণ খেলাপি 50 জন, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকে উনি তো সাহায্য করে সবাইকে। আমার পাশে একজন আছেন, তার যাই হোক, এই একা চট্টগ্রাম যদি 50,000 কোটি টাকা নিয়ে থাকে তাহলে গোটা বাইরে শীর্ষ 20 ঋণ খেলাপি। ব্যাংকের মোট খেলাপি ঋণ হচ্ছে 1,20,657 কোটি টাকা। প্রভাব ব্যবহার করে মামলা ঝুলিয়ে রাখতে সমর্থ হচ্ছেন তারা, কারণ যে ঋণগুলো আদালতে গিয়ে স্থগিত হয়ে যায় সেইগুলো কিন্তু ঋণ খেলাপিতে ধরা হয় নাই। সেইটা যদি ধরা হয় তাহলে 3 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি এখন আছে বাংলাদেশ ব্যাংকে, সমস্ত ব্যাংকের। মাননীয় স্পিকার, এই যে একটু আগে বললো যে আমজাদ বা পিকে হালদার হাজার হাজার কোটি টাকা দেশকে নিয়ে চলে গেছে, এটা তো জনগণের টাকা, এইটা তো মালিক না। একটা ব্যাংকের পেড আপ ক্যাপিটাল থাকে প্রথম 10 কোটি টাকা ছিল, তারপরে 100 কোটি টাকা, এরপরে এখন 400 কোটি টাকা হয়েছে, কিন্তু এই টাকাটা তারা কোথায় পায়? ব্যাংক বানানোর পরেই জনগণ তাদের কাছে টাকা গচ্ছিত রাখে, আমানত রাখে, তারা হচ্ছে আমানতকারী। আর আমানতকারী হচ্ছে সব থেকে বড় খেয়ানত। সুশাসনের মাধ্যমে ধরে না আনতে পারি, এইখানে যদি আপনি আইনে আওতায় না আনতে পারেন, কারো যদি সাজা না হয় তাহলে তো দেশ চলবে না। আমাদের দেশের অন্য কোনো অসুবিধা ছিল না মাননীয় স্পিকার, এত ভালো ভালো আইন করতেছেন, আইনের প্রয়োগ নাই, সুশাসন নাই। আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী একা যদি সব দিকে দেখেন তাহলে মন্ত্রিপরিষদ বাদ দিয়ে দেখ, উনি একা সব দেখুক। তাহলে আপনারা করতেছেনটা কি? এতগুলো টাকা নিয়ে যায় বাংলাদেশ ব্যাংক, অডিট করে না কেন? এবং যখন একদিনে তো টাকা নেয় না, এত বছর পর বছর এই টাকা সরিয়ে দিচ্ছেন, তখন আপনারা অডিট ধরা পড়লেন না কেন? তখন কারোর বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন নিলেন না? পিকে হালদার যাবার পরে কন কি যে একটু জন ধরতে পারি নাই, আবার ওই যে আমজাদ চলে যাওয়ার পরে কন কি যে উনি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছেন। আজকে সিঙ্গাপুরে বড় বড় বিল্ডিং দেখি, মানুষে বলে আপনি বাংলাদেশ থেকে আসছেন, বলে দেখেন আপনারা কত বড় লোক হয়ে গেছেন। আমি বলি হ্যাঁ, আমরা তো বড় লোকের খাতার নাম দেখেছি। বলে দেখেন মোস্তফা থেকে আপনাদের বিল্ডিং বড়। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। আমরা তো আমি যে সংশোধনী আনি নাই, সংশোধনী আনি আমাদের তো কম, এমনি কম দেন, আপনারা তো এইটার উপরে কোনো বক্তৃতা করবেন না। আজকে আমরা কিন্তু যা বলি সরকারকে ই করার জন্য, সুবিধা দেওয়ার জন্য বলি, সরকার যাতে একটু সুযোগ সুবিধা নিতে পারে আমাদের কথার উপর দিয়া। ওই যে বললো একজন বিরাট দরবেশ সাহেব যাইয়া টাকা দেন, দিয়া দিয়া ব্যাংকের টাকা তো আমাদের টাকা, ওনার নিজের টাকা না। এই টাকা দিয়া 1 মাস পর্যন্ত প্রত্যেকটা পত্রিকার ফার্স্ট পেজ বা লাস্ট পেজ এত বড় বড় ছবি মাননীয় প্রধানমন্ত্রী হাতে দিচ্ছেন। আরে কেউ দিচ্ছেন, ও তো আরেক বস্তা খালদা জিয়াকে দিয়ে এসেছিলেন, তা তো করেন না এখানে। সেই ছবিটা একদিনও তোলেন নাই, সেটা আমাদের কাছে আছে, দরকার হলে আমরা সেটাও প্রকাশ করবো। এদের চরিত্র একই, কারণ এরা আপনাদের হাতে কলকি খেয়ে চলে যাচ্ছে, গন্ধটা আপনাদের হাতে থাকবে, সমাধান কাউকে পাবেন না। এইটা হচ্ছে ইতিহাসের কথা। আপনারা এখনো সাবধান হন, এদেরকে আইনে আওতায় আনেন। আপনারা জানিয়ে যে আপনি অপারক, আপনি দুর্বল কিছু করতে পারবেন না, প্রত্যেকটা ব্যাংক সেই দুর্বল হয়ে পড়ছে। এদেরকে এখন নিয়ে আসেন, জনগণের টাকাগুলো উৎপাদন করতে দেন না।